আমার কথা শুনুন, প্র্যাকটিস করুন, বেশি শেখার দরকার নেই, অল্প অল্প করে শেখেন, বেশি বেশি শিখে বেশি প্রেশার নিয়ে সব গুলিয়ে ফেলার দরকার নাই। ফলো মাই সাজেশন অ্যাজ এ টিচার, আই এম সাজেস্টিং ইউ টু ফলো মাই ইনস্ট্রাকশন, আমার নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য আমি পরামর্শ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, আপনারা এইগুলো পরামর্শগুলো ফলো করুন, এইভাবে প্র্যাকটিস করুন, দেখবেন আপনি ভালো ইংরেজি শিখছেন, বাট স্টেপ বাই স্টেপ আমাকে সময় দিতে হবে আপনাদেরকে শেখানোর জন্য। ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু শেখাচ্ছি গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, পরিষ্কার করে, চমৎকার করে, সহজ করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স করতে চান, আমাদের ভিডিও ক্লাস দেখে, আমাদের ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে, শুধু বইটি সংগ্রহ করবেন, দ্যাটস এনাফ, ইনশাল্লাহ আপনি ভালো ইংরেজি শিখবেন। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামার যারা জানে বা গ্রামারটা বোঝে, তাদের জন্য কিন্তু ইংরেজি সঠিকভাবে বলতে পারা বা লিখতে পারাটা অনেকটা সহজ, আর এই কারণেই কিন্তু হাজির হয়েছি গ্রামার কোর্স নিয়ে। হ্যাঁ, আমরা দ্য মেন্টর্স টিউটোরিয়াল চ্যানেলে এখন থেকে গ্রামার শিখবো খুব সহজে এবং মজার পদ্ধতিতে ইনশাল্লাহ। ওকে, সো গ্রামার কোর্স শুরু হয়ে গেল, তাই আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস গ্রামারের, বিশেষ করে যাদের গ্রামারের দুর্বলতা আছে, যারা কম বোঝেন ভালো বোঝেন না, তাদের জন্য অত্যন্ত সহজে কিন্তু এটা করা হবে। তাই ইন্ট্রোডাকশনটাকে দীর্ঘায়িত না করে মূল কথায় প্রবেশ করছি, অর্থাৎ ক্লাস শুরু করে দিলাম। আর গ্রামারে ভালো করতে হলে আপনাকে প্রথমত জানতে হবে টেন্স। তাই মনে রাখবেন যে টেন্সের যে খুঁটিনাটি কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনি যদি জানেন বা বোঝেন, তাহলে কিন্তু সহজে উপস্থাপন করতে পারবেন বিষয়গুলো। আর এই কারণেই আমি টেন্স নিয়ে আলোচনা করছি, যাদের টেন্সের দুর্বলতা আছে তারা আমাদের প্রত্যেকটি ক্লাস স্টেপ বাই স্টেপ দেখবেন, এখন থেকে কোনো একটি ক্লাসও আপনি মিস করবেন না যদি ভালো ইংরেজি বলতে চান বা শিখতে চান। সো লেটস গো। সো ওকে, ওয়েলকাম ব্যাক এভরিবডি, টেক এ লুক অ্যাট দ্য বোর্ড। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি এখন। টেন্স মানে কাল, আমরা জানি, এবং টেন্স প্রধানত কয় প্রকার আমরা জানি, যে টেন্স প্রধানত তিন প্রকার। ওকে, এই তিন প্রকারের মধ্যে যেমন মনে করেন যে যেটা অতীত হয়ে গেছে সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি পাস্ট। আচ্ছা, আবার যেটা ভবিষ্যতে হবে তাহলে সেটাকে কী বলবো আমরা? সেটাকে বলতে পারি হচ্ছে ফিউচার। এখন পাস্ট একটি, ফিউচার একটি। পাস্ট মানে অতীত, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। এখন টেন্স কয় প্রকার বলেছি? প্রধানত তিন প্রকার আমরা জানি। আচ্ছা, আমরা একটা বাক্য লিখি, আমরা এখন কী করছি? ইংরেজি শিখছি। আমরা বললাম যে আমরা ইংরেজি শিখি, তাহলে কী বলবো? উই লার্ন। লার্ন বানান কী হবে? এল ই এ আর এন, এল ই এ আর এন, উই লার্ন ইংলিশ। এই যে বাক্যটা আমরা লিখলাম, উই লার্ন ইংলিশ। আচ্ছা, উই লার্ন ইংলিশ এর মানে কী? আমরা ইংরেজি শিখি, তাহলে আমরা ইংরেজি শিখি। এই যে ক্রিয়াটা, এই শিখি কথাটির দ্বারা কি আমরা ইংরেজি শিখেছিলাম সেই কথা বোঝাচ্ছি? নিশ্চয় না। তাহলে সেটা তো অতীতের কথা নয়, তাহলে অতীতের কথা যদি না হয় তাহলে সেটি পাস্ট নয়। তাহলে আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, সেটা পাস্ট না, পাস্ট কেটে দিলাম। আচ্ছা, আমরা ইংরেজি শিখি এর মানে কি? এর দ্বারা কি বোঝাচ্ছে যে আমরা ইংরেজি শিখবো সে কথা বলছি? না, তার মানে ভবিষ্যতের কথা বলছি না, অর্থাৎ আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, এটা ফিউচার টেন্সও নয়। আচ্ছা, যদি পাস্টও না হয় আবার ফিউচারও না হয়, আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটি পাস্ট না, ফিউচারও না, তাহলে কি? প্রধানত কয় প্রকার বলেছিলাম? তিন প্রকার। তাহলে তিন প্রকারের একটি কি বাকি আছে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি বাকি আছে, হচ্ছে প্রেজেন্ট। ইয়াস, তাহলে আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, এটা হচ্ছে এই যে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখন আমরা তাহলে মোট টেন্স পেলাম কয় প্রকার? তিন প্রকার, তিন প্রকার টেন্স পেয়েছি, আর সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এগুলো হলো মূলত তিন প্রকার টেন্স। এখন আমরা জানি প্রত্যেকটি টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? আপনারা জানেন যে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। তাহলে প্রত্যেকটা টেন্সকে যদি চার ভাগে ভাগ করা যায় তাহলে মোট কত হয়? তিনে চারি তেরো প্রকার টেন্স হয়, তাই না? তিনে চারি তেরো, রাইট? অবশ্যই না, তিনে চারি বারো প্রকার টেন্স হয়। মনোযোগী থাকবেন সবসময় ক্লাস বুঝতে হলে। তাহলে মোট বারো প্রকার টেন্স হয়ে যাচ্ছে, কারণ কি? প্রত্যেকটা টেন্সকে মূলত কয় প্রকার? তিন প্রকার, আবার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা যায়, তাহলে তিন চার, অর্থাৎ থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু টুয়েলভ। এই যে বারো প্রকার, অর্থাৎ এই যে বারো প্রকার টেন্স, এই বারো প্রকার টেন্সের প্রথমটি অর্থাৎ প্রেজেন্টটাকে আমরা যদি ধরি, এই প্রেজেন্টটাকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? চার ভাগে। সেটা কি কি? তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট,
INDEFINITE এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আমি লিখলাম আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট এর আরেক নাম আমরা বলতে পারি যে সিম্পল প্রেজেন্ট কি বলতে পারি এটার নাম আবার বলা যায় সিম্পল প্রেজেন্ট আমরা কিন্তু এটাকে সিম্পল প্রেজেন্টও বলতে পারি তো একই কথা অর্থাৎ সিম্পল প্রেজেন্টও যা প্রেজেন্ট ইনডিফিনিটও কিন্তু তাই তাহলে আমরা প্রথমটির নাম 12 প্রকারের প্রথমটির নাম প্রেজেন্ট ইনডিফিনিট আমরা শিখলাম এখন চলুন এই প্রেজেন্ট ইনডিফিনিট আমরা এটা বুঝবো কিভাবে আসলে এই মাত্র যেই বাক্যটি আমি লিখেছিলাম বোর্ডে আমি আবারো লিখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা বোর্ডের দিকে লক্ষ্য রাখবেন উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি এই আমরা ইংরেজি শিখি এই কথাটির দ্বারা আসলে কি আমরা এই মুহূর্তে ইংরেজি শিখছি সেটা বলছি তা না আমরা ইংরেজি শিখবো তাও না আমরা ইংরেজি শিখে অলরেডি ফেলেছি বা শিখেছি তাও না আমরা ইংরেজি শিখেছিলাম আগে তাও না তার মানে কি এইটা কোন সময়ের কথা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমরা ইংরেজি শিখি এটা অতীত নয় এটা ভবিষ্যৎ নয় তবে এটা বর্তমানের কোনো একটাই হয় এখন কথা হচ্ছে যে আমরা ইংরেজি শিখি এটা যদি বর্তমান হয় তাহলে এই মুহূর্তে সেটা চলছেও না তাহলে তো কন্টিনিউয়াস চলমান বলতাম তাহলে এটি কি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ এই যে আপনি বলতেছেন যে আমরা ইংরেজি শিখি আমরা ভাত খাই আমরা ভাত খাই আচ্ছা তারপরে আমরা স্কুলে যাই তারপরে আমরা কি বলা যায় বইটি পড়ি এবার খেয়াল করেন এই যে পড়ি শিখি যাই খাই ইত্যাদি যে কথাগুলো বলা হলো এই প্রতিটি ক্রিয়ার দ্বারা কিন্তু আপনি আগে কোনো কিছু করেছিলেন তা বোঝাচ্ছে না ভবিষ্যতে করবেন তাও না বর্তমানে এই মুহূর্তে করছেন ঠিক তাও না তবে করেন এবার যদি প্রশ্ন করি কখন করেন হয়তো আপনি উত্তরে বলবেন যখন দরকার হয় তখন করি আর এই যে যখন প্রয়োজন হয় তখন করি এই ধরনের কথাকেই বলা হয় সচরাচর করা তাহলে আপনি বুঝতে পারছেন যে বর্তমানে সচরাচর কোনো কাজ করা বুঝালে সেটাই হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এইটুকু কিন্তু খেয়াল রাখবেন তাহলে বর্তমানে কেউ কোনো কাজ করে সাধারণভাবে কোনো কাজ করে এমনটি বোঝালেই সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট এখন প্রেজেন্ট ইনডিফিনাইটের বাংলা আপনি বুঝলেন বাট আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইটের কোনো বাংলা বাক্যকে যদি ইংরেজি করতে হয় তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার জানতে হবে এখন স্ট্রাকচার যদি আমরা বলি যে প্রেজেন্ট ইনডিফিনাইট আমি একটু সংক্ষেপে লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য এই যে প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব তবে এখানে এস বা ইএস কখনো আসতেও পারে আর এরপরে কিন্তু আমরা অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত যা কিছু প্রয়োজন সেটা বসিয়ে দেব তাহলে সাবজেক্ট ভার্ব কিন্তু ভার্বের পাশে এস বা ইএস লিখেছি শেষে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে যেমন আমরা ইংরেজি শিখি এই যে বাক্যটা এই বাক্যটা তো প্রেজেন্ট ইনডিফিনিট এটাকে আপনি ইংরেজি করছেন কিভাবে এই স্ট্রাকচার দিয়ে প্রথমে সাবজেক্ট আর আমি এর আগের কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সাবজেক্ট কিভাবে বের করবেন কাজটা কারা করে তারাই হলো সাবজেক্ট এখন এই বাক্যে কি আছে আমরা ইংরেজি শিখি এখানে কাজ কোনটা শেখা এই শেখা কাজটা কারা করে আমরা করি তাহলে আমরা হলাম সাবজেক্ট তাহলে এটা উই এই যে তাহলে আমরা সাবজেক্ট উই হয়ে গেল এবার এই সাবজেক্টের পরে সূত্রে বা স্ট্রাকচারে লেখা হয়েছে ভার্ব ভার্বটা কি কাজ যেটা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব এখানে এই বাক্যে কাজ করা কোনটা শেখা শিখি তাহলে এই ভার্বটিকে আমরা দিব আবার এই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ইউজ হবে খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ আচ্ছা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ভার্বের সাথে এস বাই এস মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে সেটা বোঝানো হচ্ছে আচ্ছা আর এস বাই এস প্রয়োজন হবে বিশেষ করে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে উই লার্ন আমরা শিখি এবার দেখেন ভার্ব চলে গেল এবার অবজেক্ট অবজেক্টটা কি কাজটি যা নিয়ে হয় ইংরেজি শেখা কাজটা নিয়ে অর্থাৎ আমরা যে শিখি শেখাটা কী নিয়ে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে বা এখানে যে ইংরেজি কথাটা আছে এটাই হলো এর অবজেক্ট তাহলে উই লার্ন ইংলিশ এবার যদি এরপরে আরও কিছু থাকতো এই বাংলা বাক্যে যে আমরা ইংরেজি শিখি দ্য মেন্টর্স নামের প্রতিষ্ঠানে তখন ওইটুকুর ইংরেজি আমরা শেষে অতিরিক্ত হিসেবে দিয়ে দিতাম তাহলে আমরা এইভাবে একটা বাক্যের ইংরেজি করবো আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ কিন্তু এখানে একটা জিনিস আপনাকে শিখতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে যে তো স্ট্রাকচার আশা করি বুঝতে পেরেছেন এখন যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাংলা বাক্যের ইংরেজি কিভাবে করা হয় সেটা আমরা দেখলাম বাট ওই বাক্যটাকে কিভাবে একটা প্রশ্ন করতে হবে কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হবে এইগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে এখন আমরা ইংরেজি শিখি কি হবে উই লার্ন ইংলিশ এটা আমরা বুঝলাম তার মানে কি আমরা ইংরেজি
শিখি আমরা ইংরেজি শিখি মনে করেন বাক্যটা এই যে শিখি এবার যদি বলি আমরা ইংরেজি শিখি না যখন বলবো শিখি না এই যে শিখি না নেগেটিভ বলবো তখন কি করব তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন ইংলিশ সেন্টেন্সকে বা বাক্যকে যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে সাবজেক্টে পরে ডু নট অথবা ডাজ নট ইউজ করবেন তাহলে আমরা ইংরেজি শিখি না এই যে শিখি না তখন এই সাবজেক্টের পরে আপনাকে এখানে ডু নট অথবা ডাজ নট কিন্তু ডাজ নট কখন ব্যবহার করবেন যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে যেমন হি শি বা কোনো নাম রহিম করিম এরকম আসলে তখন কিন্তু ডাজ নট হবে বাট হি শি বা নাম বাদ দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে অন্য কোনো পারসন আসলে আপনি ডু নট ইউজ করবেন নেগেটিভ করার সময় তাহলে উই ডু নট লার্ন ইংলিশ এই যে আমরা ইংরেজি শিখি না এবার এটাকে আপনার প্রশ্ন করাও শিখতে হবে আপনি প্রশ্ন করেন এটাকে যে আমরা কি ইংরেজি শিখি তখন আপনি এই ডুটা আগে নিয়ে চলে আসবেন প্রশ্ন করার সময় ডুটা বাক্যের প্রথমে আসবে তারপরে সাবজেক্ট বলবে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ তাহলে ডু উই লার্ন ইংলিশ এটার অর্থ কি দাঁড়ালো যে আমরা কি ইংরেজি শিখি মানে কি প্রশ্ন করলাম এই যে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম শিখি তাহলে প্রথমে হলো আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ এরপর হচ্ছে আমরা ইংরেজি শিখি না উই ডোন্ট ডু নট লার্ন ইংলিশ এরপর হচ্ছে আমরা কি ইংরেজি শিখি প্রশ্ন করেছেন ডু উই লার্ন ইংলিশ এইবার নাবোধক প্রশ্নটাও করবেন আর নাবোধক প্রশ্ন করার সময় আপনি ডুর সাথে নটটা দিতে পারেন নটটা আলাদাও দিতে পারেন যে ডু উই নট লার্ন ইংলিশ অথবা ডুর সাথে নট দিলে শর্ট ফর্ম করে দিলে সেটা আরও স্মার্ট হবে তাহলে কি করবেন ডোন্ট উই লার্ন ইংলিশ এই যে ডোন্ট ইউ লার্ন ইংলিশ তার মানে কি এটা দ্বারা আমরা কি ইংরেজি শিখি না এই যে নেগেটিভ প্রশ্ন তাহলে একটা জিনিস আপনি খেয়াল করলেন যে এখানে যে আমি চারটা বাক্য লিখেছি এই চার ধরনের বাক্য আপনাকে তৈরি করা শিখতে হবে শুধুমাত্র একটা টেন্স শিখলেন ওই টেন্সে কীভাবে একটা ইংরেজি বাক্য তৈরি করতে হয় সেটা শিখছেন কিন্তু ওই টেন্সের ওই বাক্যটাকে কীভাবে নেগেটিভ করতে হবে বা ইন্টারোগেটিভ করতে হবে সেটা কিন্তু আপনি শেখেননি তাহলে আপনার শেখায় অপরিপূর্ণতা রয়ে যাবে এই কারণে আপনাকে এইগুলো বুঝতে হবে তাহলে আসুন আবার এটা পড়ি আমরা আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ বারবার পড়েন আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ একঘেয়েমি লাগতে পারে কিন্তু বারবার প্র্যাকটিস করলে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা ইংরেজি শিখি না নেগেটিভ করেন উই ডোন্ট লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি না আচ্ছা দেখেন এখানে ডু নট লেখা আছে কিন্তু আমি ডোন্ট বলেছি অর্থাৎ মুখে অর্থাৎ ওরাল ল্যাঙ্গুয়েজে স্পিকিং করার সময় মুখে বলার সময় আপনি শর্ট ফর্ম ব্যবহার করবেন বাট রিটেনের সময় আমি আপনাকে সাজেস্ট করবো যে শর্ট ফর্ম না ব্যবহার করার জন্য তখন আপনি ডিটেলস ব্যবহার করেন ডু নট লেখেন ডোন্ট লেখার দরকার নাই লিখলে কোনো সমস্যা ঠিক তা না দরকার নাই রিটেনে এটা লেখার বাট স্পিকিং আপনি শর্ট ফর্ম ইউজ করবেন কন্ট্রাকশন যেটা অর্থাৎ ডু নটকে শর্টে বলবো ডোন্ট তাহলে ডোন্ট বলবেন এগেন আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ ওকে এবার নেগেটিভ আমরা ইংরেজি শিখি না উই ডোন্ট লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি না উই ডোন্ট লার্ন ইংলিশ এরপরে আমরা কি ইংরেজি শিখি প্রশ্ন করছেন আমরা কি ইংরেজি শিখি ডু ইউ লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি ডু ইউ লার্ন ইংলিশ এবার নেগেটিভ প্রশ্ন করেন আমরা কি ইংরেজি শিখি না ডোন্ট ইউ লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি না ডোন্ট ইউ লার্ন ইংলিশ এইবার আপনি দেখেন কত দ্রুতগতিতে এই চারটা বাক্য বাংলা সহ বলতে পাচ্ছেন আপনি শুধু শিখলেন বুঝলেন লাভ হবে না কিন্তু পারলেন না মানে অনেকে আছে না বলে হ্যাঁ আমি এটা জানি মানে জানে কিন্তু পারে না তাহলে ও কথা বলারও দরকার নাই যে আমি জানি তাহলে যে কোনো জিনিস জানার পরে আপনার যদি মনে হয় যে আমি এটা বললে আমি পারবো করতে ইনশাল্লাহ তাহলে বলবেন হ্যাঁ আমি জানি তাহলে দরকার নাই ওকে তাহলে এই চারটা বাক্য আপনাকে প্র্যাকটিস করতে হবে আমি এখন যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করতে হবে তবে বুঝে নিয়ে মুখস্থ করলে লাভ হবে না গ্রামার বুঝতে হবে এনিওয়ে তাহলে আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ এরপরে নেগেটিভ আমরা ইংরেজি শিখি না উই ডোন্ট লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি না উই ডোন্ট লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি না উই ডোন্ট লার্ন ইংলিশ এরপরে তিন নম্বর আমরা কি ইংরেজি শিখি ডু ইউ লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি ডু ইউ লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি ডু ইউ লার্ন ইংলিশ এবার নেগেটিভ আমরা কি ইংরেজি শিখি না ডোন্ট ইউ লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি না ডোন্ট ইউ লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি না ডোন্ট ইউ লার্ন ইংলিশ আমার মতো করে সঠিকভাবে চমৎকারভাবে পারফেক্টলি নিখুঁতভাবে আপনাকে বলা শিখতে হবে বলার মাঝে যদি বেঁধে যায় তাহলে নিজে নিজেকে বলবেন আমি এখনও পারছি না আই হ্যাভ টু প্র্যাকটিস মোর আমাকে আরও চর্চা করতে হবে
তাহলে দ্রুত গতিতে এগুলো প্র্যাকটিস করবেন তাহলে আপনারা এখন আপাতত বুঝলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে একটা বাংলাকে ইংরেজি করব তারপরে আবার ওই বাক্যটিকে আমরা চারটি প্যাটার্নে নিয়ে যাব কোন চারটি প্যাটার্ন প্রথমে হাবুদক বাক্য বানাবো তারপরে নাবুদক বাক্য তারপরে হাবুদক প্রশ্ন তারপরে নাবুদক প্রশ্ন এই ভাবে বোঝার পরে দেখেন তো আমি কোন ভার্ব ব্যবহার করেছি লার্ন শেখা লার্ন শেখা লার্ন শেখা লার্ন শেখা শুধুমাত্র লার্ন দিয়ে আমি চারটি বাক্য বানাইছি কিন্তু আপনি এবার পড়া দিয়ে চারটা বাক্য বানান যে আমি একটি বই পড়ি আই রিড এ বুক আমি একটি বই পড়ি না আই ডোন্ট রিড এ বুক আমি কি একটি বই পড়ি ডু আই রিড এ বুক আমি কি একটি বই পড়ি না আই ডোন্ট আই রিড এ বুক এবার আপনি প্লে মানে খেলা করা ওটা দিয়ে একটা বাক্য বানান আমি জাস্ট বোঝাচ্ছি যে কিভাবে আপনি প্র্যাকটিসটা করবেন আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি না আই ডোন্ট প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলি ডু আই প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলি না ডোন্ট আই প্লে ক্রিকেট এবার আরও বাক্য বানান যে আমি একটি ঘুড়ি তৈরি করি ঘুড়ি মানে ওড়াতে হয় ওই যে আকাশে ওড়ে তাই না আচ্ছা আমি একটি ঘুড়ি তৈরি করি তাহলে আই মেক এ কাইট মেক মানে তৈরি করা কাইট মানে ঘুড়ি আমি একটি ঘুড়ি তৈরি করি আই মেক এ কাইট আমি একটি ঘুড়ি তৈরি করি না আই ডোন্ট মেক এ কাইট আমি কি একটি ঘুড়ি তৈরি করি ডু আই মেক এ কাইট আমি কি একটি ঘুড়ি তৈরি করি না ডোন্ট আই মেক এ কাইট ইয়াস এভাবে প্র্যাকটিস করেন এভাবে আপনি এরকম আমি যে তিনটা বললাম এই তিনটা প্র্যাকটিস করে এবার ছেড়ে দিয়ে না মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন আপনি এরকম যতগুলো পারেন অন্তত দশটা বিশটা ভার্ব দিয়ে আমি কয়টা ভার্ব দিয়ে বোঝালাম একটি মাত্র দিয়ে চারটা বাক্য বানাইছি আপনি যদি বিশটা ভার্ব খুঁজে পাচ্ছেন না সিক্স সেভেনের বই উল্টায় দেখেন বইয়ের মধ্যে অনেক ভার্ব আছে আমাদের বইটি যদি আপনাদের সংগ্রহে থেকে থাকে আমাদের বইটি আমাদের একটা স্পোকেন ইংলিশের বই আছে ওই বইটি থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বিশেষ করে তারা আমাদের বই দেখে প্র্যাকটিস করবেন বই অনেক ভোকাবুলারি আছে যেগুলো ইউজুয়াল দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার হয় স্পিকিংয়ে বেশি ব্যবহার হয় এই ধরনের ভোকাবুলারি দেওয়া আছে উচ্চারণ সহ বাংলা সহ আর আমাদের বইটা নিতে চাইলে অবশ্যই আমাদের কমিউনিকেশন লিঙ্কে ফোন করবেন ফোন করে আমাদের বইটা সংগ্রহ করে নেবেন আমাদের কোর্সের ভিডিওগুলো আপনি দেখবেন ক্লাসগুলো করবেন বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ সম্ভব তো আমাদের বইটি যদি নিতে আগ্রহী থাকেন কমিউনিকেশন লিঙ্কে নাম্বার দেওয়া আছে অর্ডার করবেন নাম্বারে সরাসরি ফোন করে ইনশাআল্লাহ আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা বইয়ের ব্যাপারে কথা শেষ তাহলে যে কথা বলছিলাম আপনি যদি বিশটা ভার্ব ব্যবহার করেন যেমন এখানে আছে লার্ন লার্ন দিয়ে চারটা করছি লার্নের পরে লার্ন দিলেন প্লে দিলেন মেক দিলেন তারপরে গো দেন কাম দেন তারপরে রিড দেন রাইট দেন অনেক রকম ভোকাবুলারি আপনি বানান এবার প্রত্যেকটা যদি বিশটা ভোকাবুলারি দিয়ে এরকম আপনি বাক্য তৈরি করার চেষ্টা করেন চারটা প্যাটার্ন দেন চার কুড়ি কত চার বিশ কত আশিটা এইট সেন্টেন্স তৈরি হয়ে যাবে তাহলে এইভাবে আপনাকে এইগুলো তৈরি করতে হবে এইগুলো প্র্যাকটিস করতে হবে সো তাহলে আপনাদেরকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে আমার কথা শুনুন প্র্যাকটিস করুন বেশি শেখার দরকার নেই অল্প অল্প করে শেখেন বেশি বেশি শিখে বেশি প্রেশার নিয়ে সব গুলিয়ে ফেলার দরকার নাই ফলো মাই সাজেশন অ্যাজ এ টিচার আই এম সাজেস্টিং ইউ টু ফলো মাই ইনস্ট্রাকশন আমার নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য আমি পরামর্শ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি আপনারা এইগুলো পরামর্শগুলো ফলো করুন এইভাবে প্র্যাকটিস করুন দেখবেন আপনি ভালো ইংরেজি শিখছেন বাট স্টেপ বাই স্টেপ আমাকে সময় দিতে হবে আপনাদেরকে শেখানোর জন্য ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু শেখাচ্ছি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে চমৎকার করে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স করতে চান আমাদের ভিডিও ক্লাস দেখে আমাদের ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে শুধু বইটি সংগ্রহ করবেন দ্যাটস নাফ ইনশাল্লাহ আপনি ভালো ইংলিশ শিখবেন সো আজকের এই ক্লাসটি আপনারা তো বুঝতে পেরেছেন শর্ট ক্লাস দিলাম যদি কোনো প্রশ্ন থাকে কোথাও অবশ্যই কমেন্টে জানাবেন আল ট্রাই টু রিপ্লাই ইউ অ্যাট মাই লেজার সো আজকে দীর্ঘায়িত করছি না এর পরবর্তী কিন্তু একটা একটা করে আমি যাবো ধীরে ধীরে এইগুলো নিয়ে প্রচুর প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে করে নিজেকে তৈরি করুন তারপরে আরেকটাই যান বেশি লাফালাফি ঝাপাঝাপি করার দরকার নেই জাস্ট হ্যাভ প্যাশেন্স ধৈর্য রাখুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন ও হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করেন ইংলিশ শিখবেন পরিশ্রম করবেন আন্তরিকতার সাথে সততার সাথে জীবনযাপন করুন ধৈর্য ধরুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন নিশ্চয়ই আপনি যদি পরিশ্রম করেন সততার সাথে সামনে আগান তাহলে আমাদের মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ ওকে সো ভিউয়ার্স আই ডোন্ট লাইক টু প্রলং দিস ক্লাস আমি ক্লাসকে দীর্ঘায়িত করছি না আপনারা এই ক্লাসটি ভালো করে বুঝুন প্র্যাকটিস করুন নেক্সট ক্লাস দ্রুত গতিতে পাবেন ইনশাআল্লাহ ওকে অল দ্য বেস্ট টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ